কুমারঘাটের উটুর রথের সময়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে 8 জনের মৃত্যুর ঘটনায় এবং উড়িষ্যার বালেশ্বরের ট্রেন দুর্ঘটনায় 288 জন যাত্রীর মৃত্যুর ঘটনায় শুক্রবার বিধানসভার অধিবেশনে শোক প্রকাশ করা হয়। বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন দুটি ঘটনার শোক আপন করে বলেন, গত 28 জন কুমারঘাটে উল্টুর রথের চূড়া হাই ভোল্টেজ বিদ্যুৎ লাইনের সাথে সংযোগ হয়ে যায়। এর ফলে উল্টুরন করে চলা পুণ্যার্থীদের মধ্যে 2 শিশুসহ 8 জন বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গিয়েছেন। কুমারঘাটের এই মর্মবেদনায়ক ঘটনাটি শুধু রাজ্যের মধ্যে সীমাবদ্ধ নয়, সব দেশবাসী শোকস্তব্ধ। এই অনাকাঙ্ক্ষিত ঘটনায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ছোট বড় মিলিয়ে আরও 15 জন আহত হয়েছেন। ত্রিপুরা সরকারের তরফ থেকে আকস্মিক এই মর্মান্তিক ঘটনায় আহতদের উন্নততর চিকিৎসার যাবতীয় প্রচেষ্টা অব্যাহত রয়েছে। মর্মান্তিক এই ঘটনায় বিধানসভায় গভীর শোক প্রকাশ করে নিহতদের পরিবার পরিজনদের প্রতি গভীর সমবেদনা বাজ পড়েছে। পাশাপাশি দুঃখজনক এই ঘটনায় আহতদের দ্রুত আরোগ্য কামনা করছে। পাশাপাশি অধ্যক্ষ জানান, উড়িষ্যার বালেশ্বরে ট্রেন দুর্ঘটনায় 288 জন যাত্রীর মৃত্যুর ঘটনায় অত্যন্ত মর্মান্তিক। এই রেল দুর্ঘটনায় ত্রিপুরা বিধানসভা গভীর শোক প্রকাশ করে নিহতের পরিবার পরিজনদের প্রতি গভীর সমবেদনা ব্যক্ত করছে। পাশাপাশি এই দুঃখজনক রেল দুর্ঘটনায় আহতদের দ্রুত আরোগ্য কামনা করছে। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।